থ্যাঙ্কস অল অফ ইউ ফার্স্ট অফ অল, অনেকদিন পর দেখা সবার সাথে, খুবই ভালো লাগছে। কারণ করোনার মধ্যে একটা সাফোকেটেড অবস্থায় ছিলাম আমরা সবাই, তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, সবার সাথে আবার দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। আর আমার লাস্ট চুক্তিবদ্ধ সিনেমা ছিল ক্যাসিনো, তো ওই ছবিটাতে আমি শুটিং করেছি এবং ডাবিং করেছেন। দেন একটা তো লম্বা সময় আসলে আমাদের পুরো বিশ্বে সব কিছু ছবির অবস্থায় ছিল, তো তারপরে আসলে আজকে এই ছবিটাতে চুক্তিবদ্ধ হলাম। কিন্তু তার দুদিন আগেও আমি আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। তো আজকের ছবিটা নিয়ে যদি বলি, সেটি হচ্ছে যে এই ছবিটার ব্যাপারে আমার কাছে প্রথম আর্থিক থেকেই আসলে যোগাযোগ করা হয়। আর্থিক থেকে যখন আমার কাছে এই ছবিটির প্রস্তাব আসে, যখন শ্রদ্ধা আশিক ভাইয়ের যখন কন্ট্যাক্ট করেন ছবিটির ব্যাপারে, আসলে আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর একটি গল্পের প্লট আছে এবং যেটার লাইন আপ করা হচ্ছে স্টোরি লাইন, যেটা সবাই শুনছিলেন যে এবং আমি বাংলাদেশ, তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে খুব সুন্দর গল্পের একটা ছবি। এবং তখন ভাই ডিরেকশন দিচ্ছেন, ওনার ফার্স্ট ফিল্ম, উনি অনেকগুলো নাটকের আগে নির্মিত মানে নির্মাণ করেছেন, তো সব কিছু মিলে আমার মনে হয় যে খুব সুন্দর একটি কাজ হবে আসলে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে করোনার সময়ে আমরা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমের সংবাদ পড়েছি, সেই যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম সংবাদ পড়েছে, বিভিন্ন রকম সমালোচনা করেছে, সত্য মিথ্যা সব কিছু মিলিয়ে সেগুলোর একটা জবাব আমার চান। আমি একটা জিনিস বলতে চাই, যেমন আমরা যারা ফিল্মের সাথে ফিল্মতে আমরা যারা ফিল্ম করতে চেষ্টা করছি, আমি স্পেশালি যদি আমার কথাই বলি, আমার ভাই শুরু থেকে আমার কাজের ক্ষেত্রে আমি জানি না আসলে বিভিন্নভাবে, এটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়, বিভিন্ন ধরনের কিছু আসে আসলে আমি যদি একটু এড়িয়েই বলি, তো সেই জায়গাটা থেকে আসলে ইটস নট ভেরি স্মুথ, এটা কিন্তু খুব স্মুথ না আমার চলাটা। আমার হয়তো সবাই ভাবে যে হয়তো বা আমার এন্ট্রিটা হয়েছে বিগ সুপারস্টার ওনার সাথে, কিন্তু আমার কাজটা কিন্তু ভাই আমাকেই করতে হচ্ছে। এবং এটা কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ যে একজন এত বড় মাপের একজন অভিনেতার সাথে যখন আমাকে কো অ্যাক্টর হিসেবে কাজ করতে হয় বা কো অ্যাক্ট্রেস হিসেবে কাজ করতে হয়, তো ওই জায়গাটাতে কিন্তু একটা জিনিস ছিল যে আচ্ছা আমি কি সুপারস্টার বা মেগাস্টার ওনার সাথে কি কাজ করছি, বা আপনাদের একটা প্রশ্ন ছিল ভাই আমি কি অন্য কারোর সাথে কাজ করবো কি না, তো আমি বলেছি কিন্তু যে আমি একটু সময় নিচ্ছি, আমার ওই গল্পটা ওভাবে আসুক, ওই প্রেজেন্টেশন আসুক, আমি কাজ করবো। তো আমি কিন্তু ভাই ওটা অলরেডি স্টার্টেড ডুইং দ্যাট, অন্যান্য হিরোদের সাথেও কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে আসলে অতীত ভবিষ্যৎ ভুলে যে আমরা শুধু বর্তমান নিয়েই থাকি, তো বর্তমানটাই আসলে বলে দেয় বা পথ দেখিয়ে দেয় যে আমরা কোন দিকে যাবো বা কী কাজ করবো। সো এর থেকে আসলে বেশি কিছু এই বিভিন্ন রকমের গসিপগুলো একদম তারকাকে কতটুকু মানে বাধা দেয় তার কাজের ফ্লোতে? খুব সুন্দর প্রশ্ন এটা। আমি বলবো যে আমি যেটা বলছিলাম যে আমরা যারা ফিল্মে কাজ করতে চেষ্টা করছি বা একটু ভালো কাজ করতে চাই, আপনারা যারা আছেন আমার সামনে, আপনারা কিন্তু আমাদের পরিপূরক, যারা জার্নালিস্ট ভাইরা আছেন বা আপুরা আছেন, সেম কিন্তু আমরাও। তো আমরা কিন্তু কেউ কাউকে ছাড়া না ভাই, আমরা যদি একটা কাজ যদি আপনাদের মাধ্যমে দর্শকের কাছে না পৌঁছায়, এটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু তখন মনে হবে যে তাহলে আমরা কাজের জন্য কাজ করছি। সেম ভাই আপনারা যখন আমাদের কাছে কোনো একটা কাজের ব্যাপারে জানতে চান, আমাদের উচিত সেই সহযোগিতা করা। তো এমন কিছু আসলে আমরা চাই না, আমি বিনীতভাবে সবার কাছে আসলে রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা আমার বড় ভাই আছেন বা বড়পর আছেন, যে ওই জায়গাটা থেকে না আমার মনে হয় যে একটু যদি আমরা জেনে বুঝে বা সুন্দর করে ওই কাজটা যদি আমরা ভালোভাবে আসলে প্রচার করি, এটা আমাদের সবার জন্য ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর ব্যক্তিগত কোনো আমার মনে হয় আমি একটু বলতে চাই, অনেকেই আছেন হয়তো বা অন্য কাউকে খুশি করার জন্য, ভাই আমি যদি স্পষ্টভাবেই বলি যে তাদের হয়তো পছন্দের কেউ আছে, তাদেরকে খুশি করার জন্য হয়তো আমার বিরুদ্ধে কিছু একটা বলে ফেললো বা লিখলো, এটা কিন্তু আলটিমেটলি দর্শকদের কাছে একটা অন্যভাবে উপস্থাপন হয়, আমরা কিন্তু একই পরিবারের মানুষ। তো আমি বলবো যে ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে আসলে আমাদের সাংবাদিকতার সবারই আমাদের একটা ইথিক্স আছে আমরা জানি, এটা আপনারা যারা শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন আপনারা সবাই খুব সুন্দর করে মেনটেন করেন, কিন্তু তার বাইরেও যারা একটু ডিস্টার্ব করতে চান, আমার মনে হয় যে এটা যদি আমরা একটু এড়িয়ে চলি, আমার মনে হয় যে আমরা পরিবার একসাথে কাজ করতে পারবো। এই যে আমি যখন নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই, তখনও কিন্তু একটা গ্রুপ থাকে বিভিন্ন ধরনের মানে এটা নিয়ে একটা কিছু অন্যভাবে উপস্থাপন করার, তো আমি বলবো কি এখন আমরা যদি একই পরিবারের মধ্যে যদি আমরা এগুলো ডিল করবো না, আমরা দর্শকদের জন্য কাজ করবো। আর ডেফিনেটলি আপনি যেটা বললেন যে মানসিক অবস্থা, দিন শেষে কিন্তু আমরা রক্তে মাংসের মানুষ, আমাদেরও পরিবার আছে, আমাদেরও ভালো লাগা খারাপ লাগা আছে, তো
হয়তো কাউকে খুশি করার জন্য আপনার একটা কিছু বলবেন কারো বিরুদ্ধে, দিন শেষে কিন্তু আপনিও মানুষ, আপনারও কিন্তু বিবেক আছে। তো আমি এটা বলতে চাই যে আসলে এই ধরনের নেগেটিভিটি না থেকে আমরা মনে হয় যে ভালো কাজের সাথে থাকি, আর কোনো স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে আসলে কথা না বলে আমার মনে হয় যে একটু যদি আমরা অপেক্ষা করি, কারণ আমি যদি কারো সম্পর্কে কিছু জানতে চাই সেই জিনিসটা যতক্ষণ না তারা যদি না বলে বা আমরা যদি না জানি, সেই জায়গাটা থেকে আমরা নিজেদের মতো করে কী বা বলতে পারি। সো দিন শেষে আগে দর্শকরা হয়তো ভুল বোঝে যে আচ্ছা তাহলে একই পরিবারে ওনাদের এত কিছু কেন হয়েছে। তো আমার মনে হয় যে অতীত ভবিষ্যৎ সব ভুলে আমরা বর্তমানটাতে আমরা এই করোনা পরবর্তী পরিস্থিতিতে একটু সুন্দরভাবে কাজ করি, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আমার মনে হয় যে ভালো কিছু হবে। আসলে একটা জিনিস কি আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে নাকচের বা মানে কোনো এখানে কিন্তু আমরা আমাকে আপনারা যারা ভাই এখনও যে এত মানুষ সামনে আছেন এটা কিন্তু প্রফেশনাল ওয়েতে আছে, হ্যাঁ আমাকে কিন্তু কাজের পারপাসই আপনারা চেনেন। তো আমরা যদি এখন চিন্তা করি যে আচ্ছা ওনাকে নিয়ে একটা কথা বললাম বা আর একজনকে নিয়ে একটি কথা বললাম, সেটা কিন্তু দিন শেষে হবে কি আমাদের কাজ থেকে ফোকাস সরে যাবে। তো আমরা কাজেই থাকি, আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলে আমার মনে হয় যে ফিল্মটা নিয়ে আমরা থাকি। আচ্ছা পরিচালক না বললেন, একদম নতুন একজন পরিচালকের সাথে কাজ করছেন, আসলে একটা জিনিস কি আপু, আমার আমি যখন আগেও যখন কাজ করতাম আমার কিন্তু একটু একটু আমি মানে আমার কাজ না থাকলে আপু আমি কেনই বা ক্যামেরার সামনে, আমার তো মানে মনে হয় যে ওই জিনিসটা আপনারাই বোর ফিল করবেন যে ফিল্মের কথা বলছে না, অন্য কিছু উনি একটু অবসর কাটাচ্ছেন বা উনি একটু ওনার মতো করে কোনো একটা প্রশিক্ষণ নিচ্ছেন বা ওনার মতো করে ফ্যামিলিকে সময় দিচ্ছেন, সেটা নিয়ে না আমি আসলে কাউকে বোর করতে চাই না, এই জন্যই আসলে নিজের মতো আচ্ছা বুবলি আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রতীক বলছি, আপনি দেশের বাইরে ছিলেন বা বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সময় চলচ্চিত্র আছে এবং আমার যে আপনি সামাজিক মাধ্যমে বিভিন্ন মাধ্যমে অ্যাক্টিভ হওয়ার পরে বিভিন্ন গল্পের যে পরিবর্তন হচ্ছে সেগুলোও দেখছেন, ওটিটির জয় জয়কার দেখছেন, গল্পের যে ধরন এবং আপনি যে দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হলেন, আপনার কাছে কি মনে হয় যে এখন যে গল্পের জোয়ার সেই জোয়ারের সাথে আপনার চুক্তিবদ্ধ নতুন দুটি সিনেমা আসলে যায় বা এই সময়ের আমি বলবো কি ভাইয়া, আমি যদি স্পেশালি আমার আগের ফিল্মটাতে তো আমি চুক্তিবদ্ধ হচ্ছি কয়েকদিন আগে, আর স্পেশালি আজকের এই আয়োজনটা তো আমাদের লিডার আমি বাংলাদেশ, এই ছবির কথা যদি আমি বলি ভাই আপনারা দেখার পরে বুঝবেন, কারণ ছবি এরকম হবে ওরকম হবে গল্প এমন এটা আমি কোনো কিছুই বলতে চাই না, আমি শুধু বলবো আপনারা হলে যেয়ে দেখবেন। নিশ্চয়ই এখন 2021 সাল, এখন আমাদের ওটিটি প্ল্যাটফর্মের যুগ, সবাই আমাদের একটা রেভলিউশন করবে, একটা চেঞ্জেস আমাদের বড় পর্দা থেকে, কিন্তু আমার মনে হয় যে দিন শেষে আসলে আপনাদের সবার ভালো লাগবে ছবিটা দেখলে, কারণ খুব সুন্দর একটি কথা বলেছেন ভাইয়া, আসলে একটা স্টোরি যখন অনেক স্ট্রং হয় সেখানে কিন্তু আমার মনে হয় যে দর্শককে বসিয়ে রাখা যায় আড়াই ঘন্টা বা দুই ঘন্টা 15 মিনিট 10 মিনিট আমরা যেটাই বলি, সো স্টোরি টকস আমার মনে হয় দিন শেষে একদম নতুন পরিচয় শেষ করি। হ্যাঁ এই তো খুব ধন্যবাদ।